কিভাবে বাদাম চাষ করা হয় এবং কিভাবে মানুষ বাদাম চাষ করে কোটি কোটি টাকা আয় করে এবং বাদামের এত দাম কেন, তাই আজ আমরা আপনাকে কাজু এবং বাদামের প্রক্রিয়া সম্পর্কে বলবো। সবার আগে জেনে নেওয়া যাক কিভাবে তৈরি হয় আমাদের প্রিয় বাদাম। বন্ধুরা, বাদাম বেশিরভাগ আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে চাষ করা হয় এবং ভারতে এটি কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যে চাষ করা হয়। বাদাম গাছে প্রায় 2 থেকে 3 বছর পরে ফুল ফুটতে শুরু করে। তারপর সব গাছে ফুল ফোটার পর কাঁচা বাদাম ফলও আসতে শুরু করে। আর কিছুদিন পর যখন কাঁচা বাদামের গাছের ফুল শুকিয়ে যায়, তখন আসে তাদের তোলার পালা, যার জন্য একটি স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে গাছ থেকে সমস্ত শুকনো বাদাম সহ ফল তুলে নেওয়া হয়। এরপর সব বাদাম ট্রাকে বোঝাই করে কারখানায় নিয়ে আসা হয়, যেখানে বাদামে উপস্থিত সমস্ত ধুলিকণা একটি মেশিনের মাধ্যমে আলাদা করা হয়। এরপর তাদের পরবর্তী মেশিনে পাঠানো হয়, যেখানে যন্ত্রটি কম্পন করে এবং বাদামের মধ্যে থাকা নুড়ি এবং পাথর আলাদা করে। এখন বাদামটি রাবার রোলার এবং বেল্টের মধ্যে দিয়ে যায়, যেখানে একটি স্বয়ংক্রিয় মেশিন বাদামের মধ্যে থাকা হালকা ময়লা বাছাই করে এবং আলাদা করে। এরপর পরবর্তী প্রক্রিয়ায় কর্মীরা খারাপ এবং নিম্নমানের বাদাম বাছাই করে। এরপর সেগুলিকে একটি মেশিনের মাধ্যমেও দেওয়া হয়, যা বাদামের সাথে আটকে থাকা খোসাগুলিকে আলাদা করে এবং এই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে বাদামের অবশিষ্ট খোসাগুলিকে আলাদা করে ফেলে। এখন এই সমস্ত বাদাম খাওয়ার জন্য প্রস্তুত, তাই অবশেষে তাদের উপর প্যাকিং প্রক্রিয়া করা হয়, যার জন্য বাদামগুলি কার্টুনের বাক্সে ভর্তি করা হয় এবং আঠার সাহায্যে সিল করা হয়। বন্ধুরা, আসুন জেনে নেই কিভাবে কাজু বাদাম তৈরি করা হয়। আপনি বাজার থেকে যে কাজু বাদাম কিনবেন তা সরাসরি গাছ থেকে তোলা হয় না, কারণ কাজু একটি কাঁচা ফল এবং তাই এটি প্রক্রিয়াজাত করার পরই বাজারে পাঠানো হয়। তো বন্ধুরা, কাজু তৈরির প্রথম ধাপ শুরু হয় চাষ দিয়ে। কাজু গাছ খামারে লাগানো হয় এবং তাদের ফল কেশু আপেল বলা হয় এবং এই কেশু আপেলের নিচের অংশে কিডনি আকৃতির বাদাম থাকে। তারপর এপ্রিল মাসে যখন কাজু ফলগুলি সম্পূর্ণরূপে পেকে যায়, সেগুলি গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয়, অর্থাৎ ফসল তোলা হয় এবং তারপর সেগুলি বাছাই করা হয়, যাতে গাছ থেকে ফল ছিঁড়ে ফেলার পর ফলের নিচে অবস্থিত কিডনি আকৃতির বাদাম ভেঙে আলাদা করা হয় এবং অবশিষ্ট ফল, মাটি এবং একটি ফ্রেম তৈরি করা হয়, অর্থাৎ সেই ফল থেকে তৈরি করা হয় এবং তারপর ছেঁকে নেওয়া কাজুতে উপস্থিত আর্দ্রতা দূর করার জন্য সেগুলোকে 3 দিন ধরে রোদে শুকানো হয় এবং নিয়মিত পাল্টানো হয়, যাতে সেগুলির চারদিকে ভালোভাবে শুকিয়ে যায়। তারপর শুকনো কাজুগুলিকে ভাজা হয়। এতে কাজুগুলিকে একটি উচ্চ মাত্রার চেম্বারে রেখে ভাজা হয়। বাদাম আকারের উপর নির্ভর করে এবং সেগুলি বিভিন্ন সময়ের জন্য ভাজা হয়। ভাজার পর কাজু বাদামের খোসা থাকে যা খুব শক্ত, তাই তাদের বাদাম এই বিশেষ মেশিনে রাখা হয়। এরপর সমস্ত ইউনিটের উপরের শক্ত খোসা একে একে অপসারণ করা হয়। তারপর পরবর্তী প্রক্রিয়ায় তাদের বাদামগুলি একটি গরম করার ঘরে রাখা হয় এবং 50 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, যার কারণে কাজু বাদামে উপস্থিত স্টিকি অ্যাসিড শুকিয়ে যায় এবং এর প্রভাবও নষ্ট হয়ে যায়। এর পরের ধাপে আসে খোসা ছাড়ানো, যেখানে কাজুর শক্ত খোসা তুলে ফেলার পর কাজুতে একটি পাতলা খোসা থাকে, তাই এই সমস্ত কাজু এই খোসা ছাড়ানোর মেশিনে রাখা হয়, যা সমস্ত খোসা ছাড়িয়ে দেয়। এবং অনেক জায়গায় এই কাজটি একটি ছোট ছুরির সাহায্যে হাতে করা হয়, যা কাজুর উপরের খোসা তুলে দেয়। তারপর এই সমস্ত কাজুগুলির দামও আলাদাভাবে নির্ধারণ করা হয় এবং তারপর কাজুগুলি প্যাক করার আগে সমস্ত কাজু সুগন্ধি ধোঁয়া দিয়ে চলে যায়। তারপর ছোট বর্জ্য পরিষ্কার করা হয় এবং একটি পরিষ্কার লাইনে প্যাক করা হয়।